এক শীতের সকালে সম্রাট আকবর এবং বীরবল প্রাতকৃত্য করতে বেরিয়েছেন। সম্রাট আকবর এবং বীরবল ঘুরতে ঘুরতে জঙ্গলমহলের জলাশয়ের দ্বারে আসলেন। তারপর দেখুন কি ঘটল। ওদের ঠান্ডা ঠান্ডা কম লাগে রাত্রের বেলা এই জলের মধ্যে থাকতে পারবে। মহারাজা আপনি ডুল পিটিয়ে জানিয়ে দিন রাজ্যে, দেখা যাক কেউ একজন যদি থাকতে পারে আপনি তাকে পুরস্কৃত করবেন। মন্ত্রী মশাই রাজ্যে ডুল পিটিয়ে দিন তো, যে জঙ্গলমলে জলাশয়ে খালি গায়ে রাত্রি যাপন করতে পাবে তাকে 500 মুদ্রা দান করা হবে। শুনুন শুনুন, সম্রাট আকবর হুকুম করিয়াছেন যে যে জঙ্গলমহলের জলাশয়ে রাত্রি যাপন করতে পারবে তাকে 500 মুহূর্ত দান করা হবে। ঘোষণাটি শুনলেন আল্লাহ রে বা, আমার পুরীটা বিয়া দিতাম, আমার হাতে একটা টেকা নাই, আমার একটা পথ দেখাইয়া দাও। কি ব্যাপার মন্ত্রী মশাই, কিসের ঘোষণা? জঙ্গলমহলের জলাশয়ে রাত্রে থাকতে পারলে 500 মুহূর্ত। আল্লাহ আমারে বাঁচাইলা, আমি থাকুম তোমাকে রাজারে কইয়ালো। রাজা মশাই একজন লোক পেয়েছি থাকবে বলছে, ব্যবস্থা করো। যথাজ্ঞা। রাজা মশাই আমাদের বলেছেন পাহাড়াইতে তুমি শুটিং বাজি করবে না। যথাজ্ঞা। এটা সম্পূর্ণ অসম্ভব আমি বিশ্বাস করি না, নিশ্চয়ই কোনো শিলিংবাজি করেছে। না হুজুর আমি চিটিং বাজি করিনি, আমার মেয়ের বিয়ে তাই। আমি বিশ্বাস করি না, চলুন জলাশয়ে চলুন। এইখানে এখান থেকে তো আমার বাড়ির আলোক রশ্মিতে পৌঁছে, ওর শরীর গরম হয়েছে আমার বাড়ির আলোক রশ্মিতে, আমি ওকে পুরস্কার দেব না। হুজুর আমার মেয়ের বিয়ে, আমাকে একটু সাহায্য করুন। হচ্ছে না, করতে হলে আর কি হবে, আমি চলে যাচ্ছি। কি আপনি গুমরা মুখে বসে আছেন, আপনার কি হয়েছে?
রাজামশাই আমাকে বলেছেন জলে থাকতে পারলে 500 মোহর দিবে, তাই এখন রাজামশাই আপনাকে মোহর দেননি বুঝি? না ঠিক আছে, আপনি আসুন আমি দেখছি, যান। সম্রাট আকবর চিটিংবাজি করলেন, আমার বন্ধু ব্যক্তি হয়ে এভাবে করাটা ওনার ঠিক হয়নি। ঠিক আছে, আমি ওনাকে খিচুড়ি খাওয়ার জন্য নিমন্ত্রণ করব, তারপর বুঝিয়ে দেব। আপনার বাড়ি থেকে অল্পের রস নিয়ে যদি ওই বধুলোকে শরীর গরম করে দিতে পারে তাহলে নিচের থেকে গরম উঠে খিচুড়ি রান্না হতে পারে। হবে হুজুর, হবে, খিচুড়ি অবশ্যই হবে। না না, এটা আপনি কি বলতে চাইছেন আমি সব বুঝে গেছি। বুঝতে পারছেন তাহলে? আমি ওনাকে 500 মুদ্রা দিয়ে দেব। ধন্য মহারাজ, ধন্য আমি, আমার পরিশ্রম সফল হয়েছে, আমি আপনাকে যে বোঝাতে পেরেছি তাতে আমি ধন্য। এবার চলুন সত্যিকারের খিচুড়ি খাওয়া যাক।